মাতৃভাব আর পিতৃভাব কি আলাদা বলে হ্যাঁ আলাদা কি রকম আলাদা দেখুন বাবা ধরুন একটা বাচ্চা ছেলে সারা গায়ে পায়খানা মেখে বসে আছে দেড় দু বছরের ছেলে ও তো নোংরা কি জানে না ও নিজে পায়খানা করে নিজের গায়ে মেখে বসে আছে তো ওই নোংরা মাখা অবস্থাতে ওই বাচ্চা ছেলেটা বাবার কাছে হামাগুড়ি দিতে দিতে গিয়ে বলছে বাবা ও বাবা আমাকে একটু কোলে নাও আমাকে একটু কোলে নাও আমাকে একটু কোলে নাও বাবা বলে দাদা শাশুড়ির মায়ের কাছে যা 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 বলছি এটা হলো পিতৃভাব যা কি হলো যা বলছি কিন্তু ভক্তমণ্ডলী মা কি তাড়িয়ে দেবে মা যতই কাজে ব্যস্ত থাকুক যতই কঠিন কাজে কঠিন পরিস্থিতিতে থাকুক ছেলের গায়ে যদি নোংরা দেখে মা কি করে সব কাজ পেছনে ফেলে ছুটে গিয়ে সন্তানের নোংরাগুলোকে পরিষ্কার করে দেয় আর পরিষ্কার করে কাজলের টোপ পরিয়ে পাউডার মাখিয়ে মা যখন ছেলেকে ছেড়ে দেয় বাবা তখন কি করে ওই ছেলেকে মোটর সাইকেলের উপর বসিয়ে আবার ঘুর 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 করে ঘুরে বেড়ায় তাহলে কাজটা কেমন হলো বাবা মা পরিষ্কার করে দেয় আর বাবা তার সংগল্লাত্রা মেটায় তাহলে মাতৃভাব আর পিতৃভাব তো এক নয় মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা তো এক নয় তাই গৌধরী মাতৃভাব নিয়ে এসেছিলেন মায়েরা যেমন সন্তানের নোংরা বুকে ধরতে পারে না বাৎসল্য প্রেমের দ্বারা তাকে ধৌত করে পরিষ্কার করে দেয় তদনুরূপ আমাদের কলিযুগের ভগবান তিনি মাতৃভাব নিয়ে ধরাধামে এলেন কারণ গৌরহরি জানতেন তিনি আসবার আগে বুঝে গিয়েছিলেন এই কলিহত জীব এরা তো কেউ পরিষ্কার নয় এরা পরিষ্কার হতে পারে না আমি যদি নোংরা পরিষ্কার বিচার করি আমি যদি ভালো মন্দ বিচার করি আমি তো কাউকে কোলে নিতে পারবো না আমি তো কাউকে হরিনাম দিতে পারবো না আমি তো কলির জীবকে উদ্ধার করতে পারবো না আমি যদি মনে করি যে ভালো আমি তাকে কৃপা করব আর যে মন্দ তাকে আমি দূরে ঠেলে রাখব তাহলে কোনোদিন জীব উদ্ধার করতে পারবো না তাই কোন নোংরা পরিষ্কার বিচার না করে কোন জাত পাতের বিচার না করে কোন ধনী দরিদ্র বিচার না করে কোন উঁচু নিচু বিচার না করে পথে যাকেই দেখছে তাকেই ডেকে বলছে একবার হরি বল বল একবার হরি বল বল তোমরা আর মহভূমি ঘুমিয়ে থেকো না গো অনেক জন্মের সুকৃতির ফলে এমন দুর্লভ মনুষ্য জন্ম তোমরা পেয়েছো কখনো বৃক্ষকুলে জন্ম নিয়েছো কখনো কৃমিকীটকুলে জন্ম নিয়েছো কখনো পশুকুলে জন্ম নিয়েছো কখনো পক্ষীকুলে জন্ম নিয়েছো অনেক জন্ম ঘোরার পরে এই মনুষ্য দুর্লভ জন্ম পেয়েছো আর এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়ে অসৎ সঙ্গ কুসঙ্গ করে তোমাদের জীবনটা তোমরা অতিবাহিত করে দিও না কারণ একবার যদি সময় চলে যায় আর যে কোনো দিন ফিরে আসে না একবার যদি সময় চলে যায় আর ফিরে আসে না তাই হে কলির জীব তোমাদের হাতে ধরে পায়ে পড়ে মিনতি করি একবার হরি বল বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सबाई मिले तारी मारो ताली दिए हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम हरे हरे बा एक जोर करे हरे कृष्ण बा 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 खूब सुंदर बा तो एबार एक हाथ तोला जाबे कि यदि हाथे व्यथा थाके तोलार दरकार नहीं एबार दुटी बाहु तुले एकदम प्राण भरे महाप्रभु के स्मरण करूं और महाप्रभुर का प्रार्थना करूं जान जीवन शेष दिन पर्यंत हरिनामे योगदान करते हरिनाम गाइते गाइते जान देह त्याग करते वासना आपनारा सबाई महाप्रभुर का करबें जाते सुंदर भावे सुस्थ शरीरे आस्ते छोटो करे सुस्थ देहे जान जेते पारी एटुकु आशीर्वाद कामना करबें महाप्रभुर का प्रत्येके যে যার কর্ম নিজেকেই করতে হবে আপনার কর্ম কেউ করে দেবে না তাই প্রত্যেকই জানান আর উচ্চ স্বরে সবাই মিলে আমার সঙ্গে বলুন চিৎকার করে বলুন কি বলবেন হরে কৃষ্ণ বাহ হরে রাম আচ্ছা এবার একটু একটু থেমে যান একটা তাল ধরিয়ে দিন কারণ এখানে যদি 200 জন ভক্ত থাকে 200 জন যদি 200 রকম দিকে যায় তাহলে কি ভালো লাগবে আর 200 জন যদি এক দিকে যায় একই তালে যায় তবেই তো ভালো লাগবে এবার একই তালে গাইতে হবে আমি তালটা ধরিয়ে দেব দেখি হাত তুলুন আমি তালটা ধরিয়ে দিচ্ছি সেই তালেই গাইবেন 1 2 3 4 1 2 3 4 হরে কৃষ্ণ राम राम हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण वाह कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे
पक्ष की निदाई गौर हरि बोल। जय निताई जय गौर। बर्धमान जिला है काटुआ महकुमार अंतर्गत श्रीखंडमणु ग्रामे दुई भाई बड़ भाई हलेन मुकुंद कविराज एवं छोटो भाई हलेन नरहरि कविराज। एक दुई भाईर मध्य एक दिन समालोचना होच्छे। की समालोचना होच्छे? नरहरि कविराज बोलछेन, दादा की भावले बयस तो होच्छे, की भावले संसार करार इच्छा आछे नाकि? শোনো দাদা, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো আমি কিন্তু বলবো আমি সংসার করব না। কেন? ও দাদা, সংসারে আছেটাই বা কি? সংসারে তো শুধু দাও দাও দাও, সবাই শুধু নেবার জন্য ব্যস্ত। সংসারে আছে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট, এই সংসার শুধু নিতে জানে কিছু দিতে জানে না। বলে দিতে জানে না বললে ভুল হবে, দিতে জানে তবে সেটা ভালো কিছু নয়। সেটা কি? কারণ মায়েরা, এই জগতে আপনি যাকে যত বেশি ভালোবাসবেন দেখবেন আপনি তার কাছ থেকে তত বেশি আঘাত পাবেন। আপনি যাকে যতটা বেশি ভালোবাসবেন দেখবেন সেই আপনাকে সব থেকে বেশি আঘাতটা আপনাকে দেবে। বলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। ভালোবাসার মানুষ যদি একটু আঘাত দেয় সেটাই অনেক বড় আঘাত মনে হয়। বলছি ফুলের আঘাত সয় বুকে, পাথরের আঘাত সয় বুকে, কিন্তু ফুলের আঘাত সয় না। পাথরের আঘাত সহ্য করা যায়, পর মানুষের আঘাত সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার মানুষের আঘাত সহ্য করা যায় না। বসো, হরি বল। নিতাই গৌর হরি বল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে সংসারে এত আঘাত এত কষ্ট, চারিদিকে তো দেখছি গো, চারিদিকে দেখছি সবাইয়ের চোখে জল। কে বলে আমার বৌমা খেতে দেয় না, কে বলে আমার ছেলে আমায় মা বলে ডাকে না, কে বলে আমার সব আছে কিন্তু একটা সন্তান নাই। অনেক রকম দুঃখ যন্ত্রণা এই সংসারে লেগেই রয়েছে। মা কাঁদছে সন্তানের জন্য, আবার পিতা কাঁদছে সন্তানের জন্য। ছেলে থেকেও বাবা মাকে দেখে না, ছেলে থেকেও বাবা মায়ের কষ্ট বোঝে না, ছেলে থেকেও বাবা মাকে দুবেলা দুমুঠো খেতে দিতে চায় না। দাদা, ও দাদা, যে সংসারে এত জ্বালা এত যন্ত্রণা সেই সংসারে আমি থাকব না দাদা, সেই সংসার ধর্ম আমি গ্রহণ করব না। জানো দাদা, আমি খবর পেয়েছি এক ভক্তের মুখে। কি খবর? ও দাদা, আমি খবর পেয়েছি একজন মহাপুরুষের, যার চরণে আশ্রয় নিলে আমাদের সকল জ্বালা দূরে যাবে। চলো না দাদা, আমরা দুই ভাই সংসার ধর্ম না করে আমরা সেই মহাপুরুষের চরণে আশ্রয় গ্রহণ করি। মুকুন্দ বলল, কে সেই মহাপুরুষ ভাই? জানো দাদা, রাধা কৃষ্ণ মিলিত তনু একত্রিত হয়ে নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়েছে, আর সে এতই নাকি দয়াল, এতই নাকি মহান, তার কাছে যেই যায় তাকেই তিনি আশ্রয় দেয়, কাউকে তিনি ফিরিয়ে দেন নাই। চলো না দাদা, সময় থাকতে আমরা সেই মহাপুরুষের কাছে যাই। তাই ভক্তমণ্ডলী, আজকে দুই ভাই মুকুন্দ কবিরাজ এবং নরহরি কবিরাজ সেই বর্ধমান শ্রীখণ্ড থেকে দুই ভাই চলেছেন কোথায়? নবদ্বীপে মহাপ্রভুর কাছে। আর এদিকে মহাপ্রভু আমার ভক্তগণ সঙ্গে নিয়ে সুরধনে গঙ্গার তীরে হরিনাম গাইছে। কি বা সুরধনি তীরে
বীর মহাবিলশই সমবয় বালক সঙ্গে মায়েদেরকে বলছি, ও মা কীর্তন শুনতে তো আপনাদের ভালো লাগে, সেটা আপনাদের দেখেই বোঝা যাচ্ছে যে আপনারা কীর্তন শুরু হতেই না হতেই আপনারা সবাই ঘর ছেড়ে ছুটে এসেছেন। কীর্তন শুনতে আপনাদের ভালো লাগে এটা দেখেই আপনাদের বোঝা যাচ্ছে, কিন্তু কীর্তন গাইতে ভালো লাগে? গাইতে ভালো লাগে? সত্যি বলছেন? সিরিয়ালের দিব্যি সিরিয়াল দেখেন নাই কেন? সিরিয়াল দেখা তো ভালো, দেখো না, সত্যি দেখো না তো। হরি বল। তাহলে কীর্তন গাইতে ভালো লাগে তো? তাহলে একটু আমার সঙ্গে কীর্তন করুন সবাই। আমি বলবো একবার, আপনারা একবার বলবেন, কেমন? আমি যখন বলবো তখন বলবেন না, আমি যখন বলতে বলবো তখন বলবেন। কি বলবেন? হরি হরি বলো ভাই, বলুন হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। কিছু বলতে আর কিছু বলতে হবে না, আমি অনেক কথা বলবো কিন্তু শুধু একটাই বলবেন, হরি হরি বলো ভাই, আর কিছু নয়। আজকে আমাদের মেন দুহারি যিনি আছেন, দাদা ভাই আসতে পারেননি, আসরে আছে কিন্তু এখানে আসতে পারেননি, কেন? ওনার কণ্ঠ বসে গেছে। গতকাল কেমন এক জায়গায় গান ছিল বাবা, যেখানে আচ্ছাদন ছিল না, ফাঁকা খোলা আকাশের নিচে গান হয়েছিল। তো উনি আসরে বসে আছেন কিন্তু এখানে আসতে পারলেন না। তো আমার বোন এসেছে আজকেও, কলেজ থেকে এসেছে। তো যাই হোক, একটু ভুল ত্রুটি হবে, মানিয়ে নেবে, কারণ আমাদের কীর্তনের বিশেষ অঙ্গ হচ্ছে দোহার। দোহার যদি ঠিকঠাক না হয় গান ঠিকঠাক হবে না, তাই একটু অসুবিধা হবে, আপনারা মানিয়ে নেবেন। তাই আজকে আপনাদেরকে দিয়ে আজ কীর্তন হবে, ঠিক আছে? আপনারা দোহারিটা করে দেবেন, আমি একবার আপনারা একবার, কিচ্ছু বলবেন না, শুধু কি বলবেন? হরি হরি বলো ভাই, ঠিক আছে? হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি নাম বিনা গতি নাই, নামের মধ্যে আছে কানাই, নামের মধ্যে আছে কানাই, নামে আছে গৌর নিতাই, সংসার জ্বালা দূরে যায়, ত্রিতার জ্বালা দূরে যায়, ত্রিতার জ্বালা দূরে যায়, করে করতা
নতুন মনে হয় এসেছে নতুন হরিনামের নিয়ম কানুন বুঝি নাই কি ব্যাপার এদিকে এসো তো এদিকে এসো 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 না ভয় কি এসো যেই না ডেকেছে মা অমনি নর হরি কবিরাজ ছুটে এসেছে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কি নাম তোমার আমার নাম নরহরি কবিরাজ বা 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 বাড়ি কোথায় আগে প্রভু আমার বাড়ি বর্ধমান শ্রীখণ্ড গ্রামে তাই এখানে কেন এসেছো আসলে প্রভু আমি এসেছি আপনার চরণে আশ্রয় নেবার জন্য ও তা শোনো নরহরি আমার চরণে আশ্রয় নিতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে পারবে তো কষ্ট সহ্য করতে কি গো মায়েরা আমরা সবাই জানি ভগবানের সঙ্গ যারা করে ভগবানের ভক্ত যারা হয় তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয় কি গো বাবা এটা আমরা জানি তো সবাই হ্যাঁ বাবা পড়াশুনো করবেন লেখাপড়া করবেন পরীক্ষা দেবেন না তাহলে পড়াশুনো করার কি দাম রইল সারা বছর পড়লেন কিন্তু পরীক্ষার সময় উপস্থিত হতে পারলেন না তাহলে পড়ার কি মূল্য রইল তেমনি বাবা ভগবানকে ডাকবেন আর তার পরীক্ষা দেবেন না তা কি হয় ভক্ত যারা হয় গোবিন্দ তাদের কাঁদাতে ভালোবাসে কষ্ট দিতে ভালোবাসে কেন কারণ ভগবান জানে আমি যদি ভক্তকে সুখে রাখি আমি যদি ভক্তকে আনন্দে রাখি ভক্ত কোনোদিন আমার দুয়ারে আসবে না আর আমি ভক্তকে যত কষ্ট দেব ওই কষ্টের মধ্যে পড়ে যদি কোনো ভক্ত একবার হা কৃষ্ণ বলে আমায় ডাকতে পারে যদি একবার হা গৌর তোমার হলাম বলে ডাকতে পারে আমি সেই ভক্তের সারা জীবনের বোঝা মাথায় করে বহন করি গীতাতে বলেছেন ভগবান নিজ মুখে অনন্য চিন্তয়ন্তে মাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহ অর্জুনকে বলেছেন ভগবান নবম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে অনন্য চিন্তয়ন্ত মাং অন্যান্য চিন্তা না করে যে কেবল গোবিন্দের চিন্তা করে আমি সেই ভক্তের সারা জীবনের বোঝা মাথায় করে বহন করি নিতাই গৌর হরিব এত সুন্দর অফার দিয়েছেন গোবিন্দ এত সুন্দর সুযোগ দিয়েছেন অথচ দেখুন আমরা কত মূর্খ আমরা সংসারের বোঝা মাথায় করে বইছি কিন্তু গোবিন্দকে ডাকতে ভুলে গেছি যে সংসার আঘাত দেবে যে সংসার যন্ত্রণা দেবে কষ্ট দেবে তাদের কথা ভাবছি আমার ছেলেমেয়ের কথা ভাবছি কিন্তু আসল মালিকের কথা ভাবছি না